বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, স্বাভিমান ত্রিপুরার প্রথম রেজিস্টার্ড এলজিবিটি কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক সচেতনতা শোভাযাত্রা ত্রিপুরা কুইন প্রাইড ওয়াক আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আগরতলার উমাকান্ত স্কুল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়েছে। এই কুইন প্রাইড শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। শোভাযাত্রার মধ্যে বিভিন্ন রকমভাবে ঢাক ঢোল বাজিয়ে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন থেকে শুরু করে নানান জিনিস পরিদর্শনের মাধ্যমে খুব সুন্দরভাবে বিভিন্ন যারা সদস্যরা রয়েছেন তারা সেজে তারা কিন্তু এই প্রাইড ওয়াকে বেরিয়েছেন, কুইন প্রাইড ওয়াকে বেরিয়েছেন। এবং স্বাভিমান ত্রিপুরার প্রথম রেজিস্ট্রার এলজিবিটি কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক সচেতনতা শোভাযাত্রা করা হয়েছে। ত্রিপুরা কুইন প্রাইড ওয়াক শীর্ষক এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। এই কুইন প্রাইড ওয়াকের মাধ্যমে এলজিবিটি কিউ কমিউনিটির সম্বন্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য তাদের, সেই কথাই কিন্তু তারা বলছেন। এবং আমরা জানি ইতিমধ্যেই বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে এলজিবিটি কিউ কমিউনিটি যে যারা রয়েছেন, কমিউনিটির সদস্য যারা রয়েছেন, তাদের সম্বন্ধে আরও সচেতনতা থাকা উচিত সাধারণ মানুষের। তাদের যে রাইটস রয়েছে, তাদের যে রীতিজ রয়েছে, সব কিছু সম্বন্ধে প্রত্যেকের সচেতনতা থাকা উচিত, সচেতন থাকা উচিত। এবং তার পাশাপাশি তাদেরও যে স্বাভাবিক জীবনযাপনের অধিকার রয়েছে এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু সচেতন করার জন্যই আজকের এই ত্রিপুরা কুয়ের প্রাইড ওয়াক আজকে করা হয়েছে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমরা স্বাভিমানের তরফ থেকে এখানে সবাই সংগঠিত হয়েছি। স্বাভিমান ত্রিপুরার প্রথম রেজিস্টার্ড এলজিবিটি কমিউনিটির ওয়েলফেয়ার সোসাইটি। এইখানে আমরা আজকে এটাই মেসেজ দিতে চাইছি সবাইকে, যে সবাই মানুষ এবং সবার সাধারণভাবে স্বাভাবিকভাবে বাঁচার একটা অধিকার আছে। এই অধিকার কেউ কোনোদিন ক্ষুণ্ণ করতে পারে না। এবং আমরা বলতে চাইছি যে আমি যেভাবে সবাই এইভাবেই যেন আমাদেরকে স্বীকার করে নেয়, সবার যেভাবে বাজার ইচ্ছা হয়, যেভাবে সাজার, যেভাবে থাকার ইচ্ছা থাকে, সেই ভাবটাই প্রকাশ করে এবং সেই ভাবটাকে এই সোসাইটি যেন মেনে নেয়। আমি বলছি না যে এটা বাধ্যতা বা এটা জোর জুলুম করে মেনে নিতে হবে, সেটা স্বাভাবিকভাবে যেন সবাই মেনে নেয়। আর দশটা মানুষ যেই করে বাঁচে আমরাও সেই করেই বাঁচি। এখন আমাদের কনস্টিটিউশনও বলে দিচ্ছে যে গে রিলেশনশিপ লিগাল, এবং ওটা ওরা যদি সংসার করতে চায় গে রিলেশনশিপেও, তারা সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, মানে অ্যাডপশনের দিকে যেতে চায়, সেটাও করতে পারবে। প্লাস লেসবিয়ান যারা আছে ওরাও করতে পারবে। তাই আমি বলতে চাইবো বাইরে যেরকম করে হচ্ছে এখন ত্রিপুরাতেও সেই অ্যাক্সেপ্টেন্সি আসুক এবং ত্রিপুরার ডেভেলপমেন্টের সাথে সাথে, কারণ ত্রিপুরার সরকার ভীষণ ডেভেলপমেন্টমুখী, অগ্রগতিমুখী এবং অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। আমি তাই গভর্নমেন্টের কাছেও এটা অ্যাপিল রাখবো যে এই ডেভেলপমেন্টের ছাড়ায় যেন আমাদেরকেও সাথে নিয়ে যান, কারণ এইখানে অনেকদিন। আপনারা শুনলেন একজন কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। ত্রিপুরা কুয়ের প্রাইড ওয়াক আয়োজন করা হয়েছে এলজিবিটি কিউ কমিউনিটির সম্বন্ধীয় বিষয়ে সচেতন করার জন্য সাধারণ মানুষকে। গোটা বিশ্ব, গোটা দেশ এবং এই মুহূর্তে এলজিবিটি কিউ কমিউনিটিকে নিয়ে সচেতন রয়েছে ত্রিপুরা রাজ্যেও, যাতে সেই সচেতনতা আসে এবং সাধারণ মানুষ যাতে তাদেরকেও নিজেদের করে আপন করে মেনে নেয়, সেই চেষ্টাটাই কিন্তু প্রত্যেকে করছেন। সাধারণ মানুষের মতো যাতে তারাও বাঁচতে পারেন, নিজেদের অধিকারগুলো ব্যবহার করতে পারেন, সেই কথাটাই কিন্তু এই শোভাযাত্রার মাধ্যমে, এই মেসেজটাই, বার্তাটাই দিতে চেয়েছেন তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।